হ্যাঁ, কেমন হলো বলুন। স্যার আর কি বলবো বলুন তো, আমার তো কিছু বুঝতেই পারছি না যে কি হলো। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে, আমি গেলাম যেতে, মানে ম্যাম আসবো, ম্যামকেই দেখতে পাচ্ছি না, আমার দুজন স্যারকে দেখতে পাচ্ছি না আর কি। তো ম্যাম বললেন, আসুন, নাম বল, মানে নাম ধরে বললেন যে মৌমিতা, মৌমিতা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম বলে, আমি বললাম গুড আফটারনুন ম্যাম, স্যার কে বললাম মিস করে, তারপরে বলছে সিট দাও ম্যাম, থ্যাংক ইউ বলে বলতাম যে ইন্ট্রোডিউস দিয়েছেন হ্যাঁ বলে বললাম, ইংরেজিই বলেছি আমি। তারপরে বললেন, মানে ওই ম্যাম হচ্ছে পুরোটাই ইংলিশে করছেন বলেছেন। হ্যাঁ হ্যাঁ তো ম্যাম জিজ্ঞেস করছেন যে এতদিন আপনি কম্পিটিটিভ এ পড়ছেন, তা কি কি অ্যাচিভ করেছেন। হ্যাঁ হ্যাঁ তো বললাম আমি যে এরকম প্রিলিমিনস ক্লিয়ার হয়েছে, বাট ফাইনাল সিলেকশন হয়নি এখনো। তো বলছেন, আচ্ছা ঠিক আছে, বলছে ক্লার্কশিপ হয়েছে। আমি তখন বলছি, না ম্যাম, ক্লার্কশিপ এর মেন্স দিয়েছিলাম কিন্তু ক্লিয়ার, মেন্স ক্লিয়ার হয়নি। আচ্ছা, বলছে ICDS এর যে ইন্টারভিউ রেজাল্ট দিয়েছে ওটাই হয়ে যাবে। হ্যাঁ ম্যাম। এবার হবি কি জিজ্ঞেস করেছে, তো বললাম। এবার বলছে, তুমি কোনো স্পোর্টসে পার্টিসিপেট করেছো? আমি বলছি না ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছে তুমি দরকারে সাইকেল চালাও নাকি এমনি তোমার প্লেজারের জন্য, হ্যাঁ বা তোমার ফ্রি লেজার টাইমে তুমি হ্যাঁ হ্যাঁ এই করো? আমি তখন বললাম, আমি লেজার টাইমে করি, আমি সাইকেল এমনি কোনো দরকারে সেভাবে চালাই কিন্তু সেটা আমার হবে না, বাট আমি লেজার টাইমে ফ্রি টাইমে করি। আচ্ছা ঠিক আছে, বলছে বলো তো কোন কান্ট্রির, কোন একটা কান্ট্রির বললো যে PM বা প্রেসিডেন্ট কেউ একজন হবে সাইক্লিং করে পার্লামেন্টে আসি, এরকম এরকম কিছু একটা জিজ্ঞেস আচ্ছা আচ্ছা করেছিল। আচ্ছা এবার আমি তো জানি না, আমি বলছি সরি ম্যাম আমি এটা জানি না। বলছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি পোস্ট প্রেফারেন্স কি দিয়েছো, তিনটে পোস্ট প্রেফারেন্স বলো। বলতে বললাম, বলছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বললে উনি আবার স্যারকে দিয়ে দিলেন। হ্যাঁ এবার আমি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এ বলেছিলাম যে আমার কাকদ্বীপে বাড়ি, কাকদ্বীপ সাবডিভিশনের নামখানা ব্লক। তো উনি বললেন যে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কি। তো বললাম তেভাগা মুভমেন্ট হয়েছে। তো বলছে ওটার ডিটেলস বলো, কবে স্টার্ট হয়েছে, কি জিনিসটা, কারা কারা অংশগ্রহণ করেছে। তো বললাম, তো উনি আবার বলে দিলেন। এবার আমি মানে এতটা জানতাম না যে নদী বরাবর হয়েছিল, আমি এটা জানতাম যে কোথায় কোথায় হয়েছে এটা জানতাম। এবার স্যার যখন জিজ্ঞেস করছে, আমি বললাম যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, এবার বাংলাদেশেও হয়েছে। বলছে হ্যাঁ, আসলে নদী বরাবর ওটা হয়েছিল। আচ্ছা আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ বললাম। তো বলছে তুমি ম্যাথ নিয়ে পড়েছো তো? আমি বলছি হ্যাঁ। বলছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কি জিনিস বলো? তো মিলিয়ন বিলিয়নটা বলেছি, ট্রিলিয়নটা কি মানে বলতে পারছিলাম না। আমি বলছি সরি স্যার এটা বলতে পারছি না। বলছে GDP কাউন্ট হয় ট্রিলিয়নে? আমি বলছি হ্যাঁ স্যার, ওটা জানি, বাট এটা, বলছে আচ্ছা ঠিক আছে তুমি বাংলায় বলো তো, একক দশক শত কত দূর জানো? এবার আমি কোটি পর্যন্ত বলেছি। বলছে তারপরে কি আছে? আমি বলছি স্যার তারপরে তো আমি জানি না, বুঝলেন? বলছে, বলছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। বলছে একটা স্যার, তারপরে না একটা আমাদের যে সূচকের অঙ্ক হয় ক্লাস 9-এর চ্যাপ্টার, তো ওখানে একটা অঙ্ক বললেন, মানে অঙ্কটা একটা ভুল ছিল আর কি। তো এমনি মানে কোনো আর্গুমেন্টে যায়নি, স্যার বলেছেন, আমি এ করে, আমি বলছি স্যার আমি তো এতটা করতে পারছি। এবার বলছে তুমি করতে পারছো? বলছে এই তো ঠিকই তো করেছো তুমি, আর এইটা করো কোথায় করালো? বলে আমি যে স্যার ওটাই তো বুঝতে পারছি না। বলে স্যার কি করে মোজামিল দিয়ে মোটামুটি উত্তর বলেছিল, কিন্তু মানে অঙ্কটা সিরিয়াসলি ভুল ছিল আর কি। পড়েছো স্টুডেন্ট? আমি কোন আর্গুমেন্টে গেলাম না, আমি বলছি ওকে স্যার থ্যাংক ইউ বলে দিলাম। যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলে, বলছে তোমাদের ওখানে কাকদ্বীপে কি কি মানে ফসল চাষ হয়? তো বললাম, বলছে কতগুলো পঞ্চায়েত রয়েছে? বললাম। তখন তারপর সেকেন্ড স্যারকে দিয়ে দিলেন, একটা ব্রিজ হয়েছে বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। এবার বলতো ওই নদীর নাম টাম সব জানি, আমি বলে দিলাম। কি কি সাধারণ মানুষের কি লাভ হয়েছে আর টুরিস্ট অ্যাট্রাকশনে কি লাভ হয়েছে? তো বললাম সাধারণ মানুষের কি লাভ হয়েছে, যেহেতু কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালটা কাকদ্বীপ সাবডিভিশনে, এটা আসার জন্য ওদিক থেকে ব্রিজটা হতে সুবিধা হলো, আর এদিকে টুরিস্ট অ্যাট্রাকশনে যে NH-12টা বলেছি বকখালি থেকে মাত্র 30 কিলোমিটার কাকদ্বীপ থেকে, তো ওখানে ওনারা খুব প্লিজড হলেন। বলছে বাহ তুমি এগুলো জানো? বলতে আমি বলছি হ্যাঁ স্যার। ওদের মেন অকুপেশন কি সুন্দরবনের বা তোমাদের ওখানে? তো বললাম প্রথম মস্ত শিকার। বলছে বাহ বলো তো আর কি কি আছে? আমি বলছি স্যার এগ্রিকালচার। বলছে ওখানে তো মানে নদীর বাঁধ তো প্রত্যেক বছরই তো জল ঢুকে যায়, নদীর বাঁধ চলে আসে ম্যাক্সিমাম, তো কিভাবে এগ্রিকালচার হয়?
তো বললাম যে জল গভর্নমেন্ট এবং মানুষের তৎপরতায় ওই জলগুলো সব পাম্প করে নদীতে ফেলে দেওয়া হয়। খালি ফেলে দিলেই সল্টি ভাব চলে যাবে, আমি কি না স্যার? তারপরে রেন মানে বর্ষাটা হলে ওটা ধীরে ধীরে আর কি সল্টি ভাবটা যাবে, ওটা ডাইরেক্ট মানে সলিউশন ওটার কোনো নেই। আচ্ছা ঠিক আছে বলছে। তারপরে এবার তিনজনে মিলে একটাই কোশ্চেন করেছে আমাকে যে বলো তো তুমি, বলছে বলুন তো আপনি কোন জবটা পেলে বা কোন পোস্টে নিজেকে আলটিমেটলি দেখতে চাও, যেই পোস্টটা পেলে আর আপনি কোনো এক্সাম দেবেন না, বুঝলেন? এবার আমি তো মানে আমি বলছি কি বলি, এবার বলি আমি মিসলেনিয়াসই বলেছি। বলছে কেন? তারপরে আমি বললাম যে আমাদের ওখানে যেহেতু গ্রামে থাকে কিভাবে হেল্প করে কোন প্রকল্পটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, যেহেতু ওখানে ম্যাক্সিমাম মানুষই বিপিএল তালিকাভুক্ত। তো বললাম, বলছে আচ্ছা ঠিক আছে, এই ওর ইন্টারভিউ ইজ ওভার এরকম বলে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম বলে বেরিয়ে এলাম। এবার তো স্যার সেরকম তো কিছুই কোশ্চেন করলো না, আমি আর কি বলবো আপনাকে। অনেক কোশ্চেন করেছে, ভালোই হয়েছে তাহলে, বেশ। আমার তো খুব পজিটিভ একটা ব্যাপার মনে হচ্ছে, এবং মানে হয়ে যাবেই, মানে পুরোটা বল মানে ওইভাবে বলার দরকার ঠিক না একদমই, কিন্তু মনে হচ্ছে যেন একদমই হয়ে যায় বলে আমার মনে হচ্ছে। স্যার আসলে ব্যাপারটা কি বলুন তো, মানে কোন সাবজেক্ট থেকে, সাবজেক্ট বলছি ম্যাথের, আমি তো গ্রাজুয়েশনে করে গেছি, এই যে একক দশক ধরবে আমি সিরিয়াসলি ভাবতে পারি না, ওটির পরেও যে কিছু হয় আমি এটা মানে কোনো শুনিও নি। আসলে ইন্টারভিউ ওইরকমই একটা ব্যাপার, ঠিক আছে? আমি বলছিলাম না যে মানে ওই রিগার্ডিং সাবজেক্ট টপিক আপনার এলাকা ভিত্তিক তারপরে ইয়ের উপর ধরবে, কিন্তু উনাদের কিছু সেটিং এরকম থাকে যেটা সবটা অ্যাসাম্পশন করা যায় না, কিছু জিনিস উনাদের এমন মানে উনারা তো ইন্টারভিউ নিয়ে অনেকদিন ধরে অভ্যস্ত, তো সেই জন্য মানে কোশ্চেন আপনার ইজি মনে হবে, কিন্তু তার মধ্যে ট্রিকি একটা ব্যাপার থেকে যায় বা খুবই, যেটা আমরা হালকা করে নিই অথচ আমরা জানি না, কিন্তু আমি তো ভাবলাম যে কি এমন কোশ্চেন করলো, কিছুই তো সেভাবে কোশ্চেন করলো না। অ্যাটলিস্ট আমাদের সাব ডিভিশনে কটা ব্লক আছে, পঞ্চায়েত আছে কি, পঞ্চায়েত না ব্লক আছে বা বাউন্ডারি কি বা কিছু এরকম কিছু কোশ্চেন করুক যেগুলো তো পড়েছি বলে বোঝা যাবে, কি করে ইভ্যালুয়েশন করবেন ওনারা কে জানে। না না ঠিকই আছে, ওই তো অনেক কিছু এইরকম ভাবেই করেন, ঠিক আছে? আমার সামনে যে ছিল কেউ আমার ফ্রেন্ড আর কি, এনটিভিসি দিতে গিয়ে পরিচয় হয়েছিল, ও ওকে জিজ্ঞেস করেছে বলুন তো জিওগ্রাফি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিটা বলুন। এবার বলেছে যে উত্তরে হিমালয় পর্বতমালা আছে আর দক্ষিণে বঙ্গোপসাগর। বলছে আমি ভারতের জিজ্ঞেস করি না, আমি পশ্চিমবঙ্গে জিজ্ঞেস করেছি। এবার সে তো আর কোনো আর্গুমেন্টে যায় না, সে বলছে সে দার্জিলিং থেকেই শুরু করেছে। তারপর এরকম কথা বলতে বলতে বলছে বলুন তো নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? আমি বলি এই মরেছে, আমি তো জানি না, আমি একটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ মানে জানতাম, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো কোনো পার্থক্য আছে, আমি অতটা ভেবে দেখা হয়নি কখনো। যেহেতু উনার তো সাবজেক্ট জিওগ্রাফি তো ওই জন্য উনার তো না না ওনার ম্যাথ, ওনার ম্যাথ না ওনার বিটেক, বিটেক করেছে আমার তো সায়েন্সে। আচ্ছা আচ্ছা। আর আমার পেছনে যে ছিল সে আমার জুনিয়ার, সেও ম্যাথের ঠিকাতে পড়তাম কি টিচারের কাছে, তো তাকে জিজ্ঞেস করেছে, তাকে প্রথমে বলেছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তো সে মানে হয়তো মক টক দেয়নি আর কি, সে ঘাবড়ে গিয়ে বাংলায় বলা শুরু করেছে, তো তাকে তো একটু ঝাড় দিয়ে দিল। বলছে আপনি গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষা দিতে এসছেন জানেন না, ইংলিশে কোশ্চেন করলে একটা ইংলিশে অ্যান্সার দিতে হয়, বলে দিল। তারপরে তাকে কি কঠিন কঠিন ধরে যে বলছে ফেডারেল স্ট্রাকচার বলুন, ওয়েলফেয়ার ইকোনমি বলতে কি বোঝো, ওয়েলফেয়ার স্টেট বলতে, তারপরে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বলুন। ইন্ট্রোডাকশনটা শুরুতেই গন্ডগোল হয়ে গেল না, মানে খুব মুশকিল। হ্যাঁ ও ওইটা তাই বললো আমাকে ওই ভাইটা, বলে যে আসলে প্রথমে যখন ওই রকম জিজ্ঞেস করছে না ঘাবড়ে গেছি, মানে ওকে একটু তাচ্ছিল্যের ভাবে দেখছে, ইংলিশে বলতে পারে একে আর কি ধরবো, ছুটে গেছে মানে অসন্তুষ্ট হয়ে যাওয়া শুরুতে আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে এবার মানে আমি ইংলিশেই বলার চেষ্টা করেছি, মানে উনি বুঝতে পারছেন ম্যাম যে আমার ইংলিশে ফ্লুয়েন্সিতে প্রবলেম হচ্ছে বা এ করতে, কিন্তু আমি একবারও জিজ্ঞেসও করিনি যে ম্যাম আমি কি বাংলায় বলবো। না না ওটা আগেই শুনে তো না, হ্যাঁ সেটা আপনাকে গতদিনকে ইন্টারভিউ তো লাস্টটা বললাম মনে হয়, ঠিক আছে? না এবার ব্যাপারটা হচ্ছে ম্যাম চাইছিলেন যে অন্তত বাংলা ইংলিশ বলে মোটামুটি যেন বোঝাতে পারে, সেরকম ইংলিশই বললো কোনো সমস্যা নেই। না আমরা বেঙ্গলি মিডিয়াম ম্যাক্সিমাম স্টুডেন্ট, ওনারা জানেন বোঝেন যে ততটা ফ্লুয়েন্সি আসবে না, কিন্তু তার মধ্যে কতটা পারছে এটাই দেখতে চান ওনারা। গল্পের মতো হয়ে গেল,
দেখা যাক মেয়েছে কিরকম নাম্বার আছে বা কি দেবে ইন্টারভিউতে, সেটাও তো বুঝতে পারছি না। তাছাড়া একটা লাভ হয়েছে আপনাদের কাছে ইন্টারভিউ দিয়ে, মানে ভোট আর কি পাইনি আর কি, মানে মনে হচ্ছিল না এমনি অনলাইনে যেরকম দিচ্ছিল ওই রকমই দিচ্ছে। আমি যেন মক ইন্টারভিউ তো দরকার বিষয় তো, আমি তো রিয়ালাইজ করেছি। আর এখানে তো দেখছি আপনি বিশেষ করে এই কি বলে ওই যে এলাকা ভিত্তিক ব্যাপার সেবা গুলো তো প্রথমে আপনাকে সেই প্রথম একদম আইসিডিএস এর সাথে জিজ্ঞেস করেছিলেন, প্রথম আইসিডিএস এ আপনি তখন ইন্টারভিউটা ধরেছিলেন, আপনিই ধরেছিলেন। তো আমি তখন এতটা ডিটেইলস কালেক্ট করিনি, এবার আপনার কাছে ইন্টারভিউ যখন পারলাম না, আমি বলছি কি হয়েছে মুভমেন্টটা কি দেখি তো বলে ওটা থেকে সব পড়ে গেছে, মানে তেভাগাতে কারা শহীদ হয়েছে প্রথম শহীদ কি ব্যাপার কি বৃত্তান্ত, তো তেভাগাটা বলতে প্রবলেম হয়। তারপরে আর তো সব এমনি এলাকার মানে কনসেপচুয়াল জিনিসপত্র, এভাবে কোনো করতে নেই। আপনি আগামী এই বছরের মধ্যে হয়তো আপনাকে কোনো না কোনো পোস্ট দেখা যাবে আশা করছি। ঠিক আছে স্যার, দেখা যাক কি হয়, এখন বুঝতে পারছি না। ঠিক আছে স্যার, আচ্ছা।